সীমান্ত জটিলতায় থমকে গেছে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের অবকাঠামোর উন্নয়ন কাজ। ভূমি অধিগ্রহণ ও ঠিকাদার নিয়োগ সহ সব প্রস্তুতি থাকা সত্ত্বেও 7 মাস ধরে বন্ধ 125 কোটি টাকার প্রকল্পটি। এরই মধ্যে চলতি মাসে অস্থায়ী প্যাসেঞ্জার টার্মিনাল দিয়ে ইমিগ্রেশন কার্যক্রম চালুর কথা ভাবছে বন্দর কর্তৃপক্ষ। খাগড়াছড়ি রামগড় স্থলবন্দরের স্থায়ী কাঠামো তৈরি নিয়ে জটিলতার কারণে চলতি মাসেই অস্থায়ী কাঠামোয় ইমিগ্রেশন কার্যক্রম চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। পুলিশ ও কাস্টমস থেকে জনবল দেয়া হলেই শুরু হবে দুদেশের সাধারণ মানুষের যাতায়াত। আমাদের ইমিগ্রেশনের পুলিশের পক্ষ থেকে, কাস্টমসের পক্ষ থেকে, ওনারা যখনই অফিসটাতে এসে বসে যাবেন, আমরা রেডি ফর ইমিগ্রেশন। এদিকে বিএসএফ এর বাধায় সীমান্তের জিরো লাইনের 150 গজের মধ্যে বন্দরের অবকাঠামো নির্মাণ কাজ 7 মাস ধরে বন্ধ। অথচ 2017 সালের 8 এপ্রিল দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের জয়েন্ট স্টেটমেন্টে স্থলবন্দরের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের সম্মতি দেয়া হয়। এখন কাজে বাধা দেওয়ার কারণ খুঁজে পাচ্ছে না প্রকল্প সংশ্লিষ্টরা। পর্যটনের যে কিছু জটিলতা বাধা আছে, বিশেষ করে বিদেশি পর্যটক আসার ক্ষেত্রে, এগুলো মনে হয় এখন সময়ের দাবি নতুনভাবে চিন্তা ভাবনা করার। রামগড় মহকুমা থাকার সময় থেকে ভারতের সাথে ইমিগ্রেশন কার্যক্রম চালু ছিল। 1986 সালে পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় এই কার্যক্রম। আমদানি রপ্তানি সহ স্থল বন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবি জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের। ইমিগ্রেশনের পাশাপাশি যেন স্থলবন্দরের কাজটা দ্রুত চালু করা হয়। যদি এটা চালু করা হয় তাহলে আমরা খাগড়াছড়িতে যারা আমদানি রপ্তানির ব্যবসা করি তাহলে আমরা অনেক অংশে উপকৃত হব। আমাদের এলাকার জনগণের পক্ষ থেকে একটি দাবি থাকবে, আমরা যেটি শুনেছি এই বন্দরের লোডিং আনলোডিং এর বিষয়টি হয়তো হবে না, যদি সেটি করা যায় তাহলে আরো বেশি কর্মসংস্থানের সৃষ্টি হবে। চট্টগ্রাম বন্দর থেকে প্রায় 112 কিলোমিটার দূরত্বের এই স্থল বন্দর থেকে ট্রান্সশিপমেন্টের পণ্য যেতে পারবে ভারতে। সরাসরি যোগাযোগ স্থাপন হবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্য সহ সেভেন সিস্টার্সের সঙ্গে। বাংলাভিশন নিউজ ডেস্ক।